নফল নামে তো কোনো সমস্যা নাই, আয় তো কোনো সমস্যা দেখি না, আর পারুল নামটা খুব পছন্দ করছে। পছন্দ তো করবই, আগে ন আছে না, ন থাকলে কি হয়েছে? আরে গাধারে বোঝস না কিল্লাই, আগে নোয়াখালী ন থাকলে ফিনিয়ালের মাইন্ড কিল্লাই কন কি মাইন্দ ন? অবশ্যই মাইন্দ ন, আমি নিজে তো মাইনতে পারতেছি না। হ্যাঁ তুমি তো মাইনতে পারবাই না। না না নফল নামটা আর পছন্দ হয়েছে, দারুণ নাম, এই নাম ছাড়া অন্য কোনো নাম মাইনতাম না। মাইন্দ কিল্লাই, তুমি তো হাসপাতালে যাই অপারেশন করে মেরুদণ্ড ফালাই দিয়ে আইছো। হ আর আমনে আর হালাই তো আটিটা লাগাই লই ডবল মেরুদণ্ড বানাইছেন কেন? তোর মতো সাফ সাফ কই দিছে তিন জেলার নাম তো নাম লাগে ল ঠেক তৈব, আর কোয়ার আগে তেরে নানা তেরে নানা কই তিনটা লাভ মাইছে ভাগ্য। হুম কই দিলি হই গেল কেন? হ হিজেই তো কই দিলি তো হই যেত না, আগে কোনো অক্ষর থাকতে হইলে ফেনির ফোঁ থাকা উচিত, কারণ এই ফেনি হইলো নোয়াখালী এবং লক্ষ্মীপুরার এন্ট্রি পয়েন্ট মানে গেটওয়ে। তোর মিয়া ভাই এদিক হিসেব করলে হইতো না, সাগর সাগর দিক হিসেব করতে হইব, আর সেদিক হিসেব করলে তো গেটওয়ে নোয়াখালী ন। এত ফালতু কথা কবে থেকে কয়া শুরু করছিস তুই? হুম সাগরের উপরি দিয়ে গেট থাকবো কেন? বেকুব জান কনকার, গেট থাকলে মাটির উপরে না থাকবো, গেট থাকতে হলে ফ্যানের উপরে না থাকবে। ইয়েস মিয়া ভাই গেট দেন দেওক ফ ফ দে নাম হয়নি কোনো। আচ্ছা শোনো আমি একটা কথা কই তোমরা রে, গ্রেটার নোয়াখালীর প্রবেশদ্বার এন্ট্রি পয়েন্ট হইতেছে কি? মেঘনা নদী। মেঘনা নদী মানে লক্ষ্মীপুরা, অতএব ফইলার লক্ষ্মীপুরা, হিয়ার ফরে নোয়াখালী এবং শেষে যাই হেনি। সাগর নদী হানি কাঞ্জি সিটে জেনে থেকে থাকুক, নাম সিটে ইবু ফদি ইবু, এটা আর শেষ কথা। দেখো মিয়া ভাই এটা বড়বার মতো কথা না, নাম কিন্তু নদী থাকা উচিত। উচিত অনুচিতের কোনো কিছু বুঝি না, অন বুঝি আছি, আ কি বল করছি, তোরে নোয়াখালীতে বিয়ে দেন বল হইছে, এটা তোরে বিয়ে দেন উচিত যদি কলিকাতার যে মায়ের হোস্টেল আছিল হিয়ানে এবং সবুজ করে কথাবার্তা করতে হিটে ঠিক আছিল। আপনি খুব ফেরত বিয়ে করে পুণ্য কাম করছেন। আচ্ছা তো তোমরা কত থাইমবা নি, তোমরা একটা বিষয় চিন্তা করে দেখছো, বাড়ি তুগা মেহমান আইছে, মেহমান আন্ডার আসার ব্যবহার চাই কথাবার্তা চাই কি ভাববো, এমন চলে যায় আন্ডার সম্পর্কে কি মনে করবো কোন চিন্তা করো চাই কি কইতা মায়ের ব্যাপার তো তোরা বড় ভাইয়ার বাবির কোনো দিন সার দিয়ে দেখছো নি, জীবন তুই একটু সারও দিয়ে দেওস তো ব্যালেন্স ফেসার বাড়ি গেছে আর। আর তুমি তুমি তোমার ছোট ভাইরে কত সার দিয়ে দেখতে পারো না? কি কইও সার বড় ভাই খালি দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তাহলে কি ছোট ভাইরে সার দেয়নি? আড্ডির খাড়া খাই নলি কনানকার। কত বড় ব্যাঁদ হয়ে গেছে, টিয়াংশে খরচ করে যেন হরেল নেয়া করাইছে কি কইম, ইন্দুরি বিষ দিয়ে মারি। আচ্ছা মিয়া ভাই আসল কথা কও, তুই যে ফদে নাম ভাবছো, ফদে নাম হয়নি কোনো, কি নাম ভাবছো তুমি? কত কিছু তো হইতে আরে কি ফেলনা হইতে পারে, ফেলন হইতে আরে ফেনল ফেনাল, তুই নাম দুটা কইলা এনে কোনো বাড়ির নাম হয়? হ্যাঁ মানুষ শুনলে কি কইব? আর ন ফেলিল খুব ভালো হয় কেন? অবশ্যই ন ফেল মানে কোনো ফেল নাই, বাড়ির নাম দেখলে বুঝবো এ বাড়িতে কোনো ফেল নাই। সোবার মারি ব্যাগুন দাঁত হালাই তোর, বড় ডরাস তুই, এত ডর ডর করতো রে, ব্যাগ বাইর মাথা চুল আছে তোর মাথা চুল নাই কিল্লাই, বর কথা হুনে হুনে আছে তোর এই অবস্থা হয়েছে, মেরুদণ্ডহীন সামসা করানকার, আরেকটা মেরুদণ্ড তামিলনাড়ু যে ঠিক করে লই এবি। কোন সমস্যা নাই, ফেডিকান আমি তুলে লইলাম, তুমি খালি মাথা কান্দি কও। মাছের মাথা তো তো অনেক কাটা, তোমার খাইতে কষ্ট হইব। আচ্ছা তার আয় একটা ব্যবস্থা করি, ইয়াল্লা